আমি রামগড় বেঙ্গালোর থেকে একজন ইঞ্জিনিয়ার পাশাপাশি একটা পত্রিকা চালাই শূদ্র শক্তি নামে। আমি অনেক ব্যাপারে একমত ডক্টর জাকির নায়েকের সাথে। উনি যেভাবে ধর্মের কথা বললেন, যেভাবে এক ঈশ্বরের কথা বললেন, কিন্তু মিস্টার নায়েক নিজেই বললেন যে হিন্দুইজমের সংস্কারকরা তারা জোর দিয়ে বলছেন বেদকে মানার জন্য, পুরাণাগুলোকে নয়। তাই যদি হয়ে থাকে তাহলে কি আমরা কল্কিকে অবতার বলে মানতে পারি? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হল, আমি এরপরে আরো দুইটা প্রশ্ন করব, যদি কল্কি পুরাণা আর কল্কি অবতারের ব্যাপারটা ইন্ডিয়ার এই দুইটা ধর্মের মধ্যে শান্তি আনতে পারে, ঠিক আছে, তাহলে এটাকে ভালোভাবে মূল্যায়ন করুন আর মানুষজনকে সেই কথাটাই জানান। আরেকটা ব্যাপার হল, আপনি বললেন হিন্দুইজমে বেদ সবচেয়ে পবিত্র, আর আমার একজন বন্ধু একটা প্রশ্ন করেছে যে বেদ এই হিন্দু ধর্মগ্রন্থটা হিন্দুদের সবাই পড়তে পারে না। এটা সত্যি কথা, হিন্দুদের মধ্যে চারটা বর্ণ আছে, ব্রাহ্মণরা বাদে অন্য তিন বর্ণের লোকেরা বেদ পড়তে পারে না, ক্ষত্রিয় আর বৈশ্যরা বেদ শুনতে পারে, তবে শূদ্ররা কখনো বেদ পড়তে পারে না, তারা বেদ শুনতেও পারবে না। তাহলে হিন্দুইজম আসলে কি? আমি বলছি এর জন্য আপনি কি বলবেন? হ্যাঁ অবশ্যই, কি বলবেন যে শূদ্ররাও আসলে হিন্দু? ভাই কিন্তু আপনি বললেন হিন্দু হলো একটা ভৌগোলিক বিশেষত্ব, আর আমিও একমত। ভাই প্লিজ একবারে একটা প্রশ্ন করুন, আগের জন দুটো প্রশ্ন করেছে, আমি একটা উত্তর দিয়েছি আরেকটা দেইনি, আমি যে উত্তরটা জানতাম না এমন না, প্রথমটার উত্তর দিয়েছি। একবারে একটা প্রশ্ন করুন, পরে আরো প্রশ্ন করুন, কোনো সমস্যা নেই, আমি এখানে আছি, আমার ফ্লাইট ভোর 4:30। ওকে, একবারে একটা প্রশ্ন করুন, আমি উত্তর দেবো, যদি না জানি তাহলে বলবো উত্তরটা জানি না। আগের জন দুটো প্রশ্ন করেছিলেন, প্রথমটার উত্তর দিয়ে যখন বসে পড়লাম তখন আমার মনে হলো ভুলে গেছি আমি একজন মানুষ, কম্পিউটার নই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই আমি বসে পড়ার পর মনে পড়লো ওহো উত্তরটা দেওয়া হয়নি। এবার আপনার উত্তরটা দেই, আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন, হিন্দু সংস্কারকরা বলেন পুরাণাকে মেনে চলো না, শুধু বেদকেই মেনে চলো, তাহলে আমি কল্কি পুরাণার উদ্ধৃতি দিলাম কেন? এগুলো বাদ দিলে তখন কি হবে? ভাই আমার লেকচারের শেষে আমি পরিষ্কারভাবে বলেছি, আমি বেদের উদ্ধৃতি দিয়েছি, অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতিও দিয়েছি, এখন যদি বেদকে রেখে অন্য সবগুলো হিন্দু ধর্মগ্রন্থের কথা বাদ দিয়ে দেন, লেকচারটা আমার একই রকম থাকবে। সর্বশেষ আর চূড়ান্ত নবীর কথা শুধু পুরাণাতেই বলা হয়নি, শুধু কল্কি পুরাণা থেকে না, আমি বেদ থেকে অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি, আপনি হয়তো শোনেননি, আপনি চাইলে আবারও বলতে পারি। কি বলবো, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থে 13 অনুচ্ছেদের 3 নম্বর পরিচ্ছেদ, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 18 অনুচ্ছেদের 9 নম্বর পরিচ্ছেদ, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 142 অনুচ্ছেদের 3 পরিচ্ছেদ, শুধুমাত্র বেদের মধ্যেই 500 পরিচ্ছেদে মোহাম্মদ সাল্লামের কথা বলা হয়েছে। আমি আমার লেকচারেই বলেছি, যদি কল্কি পুরাণা বাদ দেন, কল্কি অবতার বাদ দেন, তারপরেও আপনি পাবেন নরসংসা, আপনি পাবেন কাওরামা, আপনি পাবেন আভান্তু, অথর্ববেদে আছে, সামবেদে আছে, ঋগ্বেদে আছে, 4টা বেদে এইসব কথা, 4টাতেই 100% 4টাতেই। এখানে আমি অল্প সময়ে কিছু উদ্ধৃতি দিয়েছি, বুঝতে পারছেন ভাই? যদি কল্কি পুরাণের কথাগুলো বাদ দেন তারপরও শান্তি আসবে, শুধু যদি বেদকে মানেন। আসল কথা হলো এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। আমি জানি হিন্দুদের অনেকে ভগবদ গীতা আর পুরাণাকে শ্রদ্ধা করে, সেজন্য এগুলো উদ্ধৃতি দিয়েছি। যদি ভগবদ গীতা আর পুরাণের কথা বাদ দেন তারপরও ঋগ্বেদে জিহাদের কথা আছে, ঋগ্বেদে জিহাদের কথা আছে আরো অনেক কিছু, তাই শুধু বেদের কথাগুলো নিলে আমার লেকচারের বেশিরভাগই একই রকম থাকবে।